বলুন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ইজ্জত দান করেছেন জমানার বড় আলেম বানিয়েছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিছানা পত্র সামানা পত্র নিয়ে হজে যাওয়ার জন্য হজে যাওয়ার জন্য তিনি মনস্থ করলেন হজে যাওয়ার জন্য রওনা করেছেন হঠাৎ করে তাকাইয়ে দেখে তার 7 বছরের সন্তানটা হাউমাউ করে কাঁদতেছে সন্তানকে ডাকতে বলে বাবা চোখের পানি ছিড়ে হাউমাউ করে কেন কাঁদো এবার সন্তান ছোট 7 বছরের সন্তান ডাক দিয়ে বলে বাবা গো আমি ওই পাড়ায় গিয়েছিলাম দেখি তারা গোশত রান্না করে খাচ্ছে বারবার চেয়েছি আমাকে দেয় নাই শেষ পর্যন্ত আমার গলা ধাক্কা দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি 7 বছর সন্তানের আঙ্গুল ধরে নিয়ে গেল ওই বাড়িতে বাড়িতে গিয়ে সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ও পরিবারের লোক বাড়ির লোক বাড়ি আছেন কিনা হঠাৎ করে বাড়ির লোক তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ডাক দিয়ে বলে হুজুর আপনার মতো এত বড় আলেম আমার বাড়ির সামনে কি খেদমত করতে পারি কি আপনার জন্য কি খেদমত করতে পারি বলেন এবার আব্দুল্লাহ মুবারক ডাক দিয়ে বলে বন্ধু আমি ব্যস্ত মানুষ বাড়ির ভিতরে যেতে পারবো না সময় নাই আমি তোমার কাছে দুটি প্রশ্ন করতে চাই আমার সন্তানটা কি তোমার বাড়ির সামনে এসেছিল বলে হ্যাঁ তোমার বাড়িতে কি গোশত রান্না হয়েছে বলে হ্যাঁ চেয়েছিল বলে হ্যাঁ দাওনি কেন কোনো কথা বলে না চোখের পানি ছিলে হাউমাউ করে কাঁদতেছে ডাক দিয়ে বলে হুজুর দুঃখের কথা কি বলবো আজকে 3 দিন পর্যন্ত আমার চুলায় কোনো আগুন জ্বলে না আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না সকাল বেলা কাজের সন্ধানে গিয়েছিলাম রুজি রোজগারের বিষয় কিন্তু কাজও পাইনি ফিরে আসার সময় পথিমধ্যে কি করব খালি হাতে আসব সন্তানের জন্য পথিমধ্যে দেখি রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে হুজুর চতুর্দিকে তাকাইয়া মানুষজন না দেখে তো চামড়া ছুলে কতটুকু গোশত নিয়ে এসেছি এই গোশতটুকু বাড়িতে রান্না করেছি ও হুজুর আপনি তো ধনী মানুষ জাকাত পেত্রা খান না এই মরা গরুর গোশত আপনি খাবেন মরা গরুর গোশত যদি না দিয়ে আপনার সন্তানকে ভুল করে থাকি আল্লাহ রাস্তায় আমাকে মাফ করে দিন ক্ষমা করে দিন আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মুবারক নিজের ভিতর অনুসূচিত হলো চিন্তা করতেছে হায় রে কপাল আমি তো ফরজ হজ করেছি এটা তো নফল হজ করার জন্য রওনা করেছি আর না না হজে যাব না হজের সমস্ত টাকাগুলো আমি তোমাকে দান করে দিলাম সুবহানাল্লাহ ওরে বান্দা 45 দিন পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাত্রবেলা ঘুমিয়েছেন 45 দিন পর হজ থেকে তার একটা বন্ধু এসে ডাক দিয়ে বলে মুবারক হজ থেকে তুমি কবে আসলে হজ থেকে তুমি বাড়িতে কবে ফিরলে মুবারক ডাক দিয়ে বলে বন্ধু আমি তো হজে যাইনি বলে মিথ্যে কথা বলো না আমি যখন রওজে আধারে সালাম দিচ্ছিলাম দেখি তুমি আমার সামনে মুজদালিফায় দেখি তুমি আমার সামনে আর আরাফার ময়দানে দেখি তুমি আমার সামনে মুবারক ডাক দিয়ে বলে না সত্যি বলছি আমি হজে যাইনি হজের সমস্ত টাকাগুলো ওই পাশের বাড়ির গরিব লোকটাকে আমি দান করে দিয়েছি আমি হজে যাইনি বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ঘুমিয়ে গেছে রাত্রবেলা স্বপ্ন দেখে মুবারক তুমি হজে যাওনি তাতে কি হয়েছে তোমার যে দান তোমার যে শক্তি বাইশ তোমার এই দান দেখে আমার মালিক এত কবুল করে নিয়েছেন তার কাছে এত ভালো লেগেছেন আর আফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দানের বিনিময় স্যাক্রিফাইসের বিনিময় আল্লাহ তাআলা তোমার এই বদৌলতে একটা ফেরেশতাকে তোমার আকৃতি ধারণ করিয়ে হজের সমস্ত কাজগুলো সম্পূর্ণ করে দিয়েছে সুবহানাল্লাহ আর
আর ওই বছর যতগুলো মানুষ আরাফার ময়দানে উপস্থিত হয়েছে বান্দা তোমার এই দানের কারণে সেক্রিফাইসের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানটাকে কবুল করে নিয়েছে মাই يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا খারাপ কাজের জন্য ভোট দেয় সাপোর্ট দেয় রায় দেয় এর একটা অংশ বিশেষ বান্দা তোমার আমল নামায়ও চলে যায় এই জন্য বান্দা দুনিয়াতে ভালো কাজ করতে হবে হাশরের ময়দানে বিচার দিবসের দিন বান্দা আফসোস করতে থাকবে হায় রে আল্লাহ এই দুনিয়াতে যদি না আসত আমার জীবনে যদি এমন আমল নামা যদি নাই দেওয়া হতো এ বান্দা ভালো করে শুনে নাও তিন জায়গায় মানুষ এত প্রেশান থাকবে বেকুল থাকবে কেউ কারো পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না বাবা ছেলের পরিচয় দিবে না ছেলে বাবার পরিচয় দিবে না তিন জায়গায় এক নাম্বার হচ্ছে বান্দা আমল নামা ওজন দেওয়ার সময় মিজানের পাল্লার সময় কেউ কারো পরিচয় দিবে না কেউ কারো কথা শুনবে না মানুষগুলো বেকার থাকবে এত প্রেশান থাকবে এত প্রেশান থাকবে ছোট বাচ্চা ছোট বাচ্চা বিদ্যতে পরিণত হয়ে যাবে ওরে মুমিন এই হাশরের ময়দানে এত প্রেশান থাকবে গর্ভধারণী মা তার সন্তানকে প্রসব করে দিবে এক নাম্বার হচ্ছে বান্দা মিজানের পাল্লে আমল নামা ওজন দেওয়ার সময় দ্বিতীয় নাম্বারে হচ্ছে বান্দা আমল নামা হাতে দেওয়ার সময় কেউ কারো পরিচয় দিবে না কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া বান্দার আমল নামা যখন ডান হাতে দেওয়া হবে তখন বান্দে এত খুশি হবে সমস্ত আত্মীয় স্বজন সবাইকে ডেকে ডেকে বলবেন দেখো আল্লাহ তাআলা আমাকে আমল নামা ডান হাতে দিয়েছে আমি বেঈমান কাফেরদের ন্যায় চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করব না আর যারা আমল নামা আর যারা আমল নামা বাম হাতে দেওয়া হবে যারা আমল নামা বাম হাতে আসবে স্বাভাবিকভাবে আসবে না ভালো করে শুনে নাও এই যে বুকের মাঝখানটা ছিদ্র করে এই মাঝখানটা ছিদ্র করে বাম হাত কলিজার ভিতর দিয়া পিছন দিক থেকে নিয়ে নেবে এরপরে ঘাড় মটকাইয়া পিছন দিক থেকে নিয়ে বলবে বান্দা দেখো তোমার আমল নামা পড়ো এই হলো তোমার আমল নামা এই জায়গা মানুষ এত বেকার থাকবে এত পরেশান থাকবে যে সন্তানের কথা বলে যাবে তৃতীয় নম্বরে হচ্ছে পুল সিরাত পার হবার সময় এই পুল সিরাত পার হবার সময় কেউ কারো পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না উদাহরণটা যদি বান্দা নাই বোঝো এই যে করোনা ভাইরাসের দিকে তাকাও করোনা ভাইরাসের সময় মা সন্তানের পরিচয় দেয় নাই কেন মৃত্যুর ভয়ে
নিজের সন্তানকে গর্ভধারণী মা বাস জারের মধ্যে ফেলে রেখেছে, সন্তানকে ঘরে উঠায় নাই, এমন নজির আছে না নাই? শুধু তাই নয় রে বান্দা, বাবা বাহির থেকে আসছে, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য রুজি করেছে বাহির থেকে আসছে, করোনায় আক্রান্ত শুনে ওই প্রবাসী বাবাকে ঘরে পর্যন্ত গ্রহণ করে না। দুনিয়াতে যদি একটু রোগের কারণে মৃত্যুর ভয়ে যদি এমন ভয়াবহ অবস্থা হয়, কঠিন হাসরের ময়দানে বান্দা কেমন অবস্থাটা হবে? একটা বারের জন্য মুমিন চিন্তা করো রে বান্দা, চিন্তা করে তোমার আমলটা তুমি একটু সাজাও। এই জন্য আমল পরিপূর্ণ করতে হবে এই পৃথিবীতে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন? ও বন্ধু ভালো করে শুনে নাও, এরপরে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন বান্দা একটা যখন অপরাধীরা অপরাধ ধরা পড়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আল্লাহ বলবেন খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লো, আল্লাহ বলবেন সিটিংদেরকে ধর, খুদুহু ফাগুল্লু 70,000 শিকল দিয়া বান্দাকে বেঁধে ফেলো। আমার ভাইরাম, এই বান্দা কি যখন জাহান্নামের দিকে নেওয়া হবে কিভাবে নেওয়া হবে? কুরআনুল কারীম জানিয়েছেন, ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া এইভাবে জাহান্নামের দিকে নেওয়া হবে। হাত্তা ইদা وفتحت أبوابها وقال لهم خزنتها, তারা যখন জাহান্নামের নিকট গিয়ে পৌঁছাবে অটো জাহান্নামের দরজা খুলে যাবে, وقال لهم خزنتها, তখন জাহান্নামের রক্ষীরা বলবে আলম ইয়াতিকুম রুসুলুম মিনকুম يتلون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا, বান্দা দুনিয়াতে যে তোমরা ছিলা তোমাদের কি এই আজকে সম্পর্কে মানুষ কোনো ভয় দেখায় নাই? জাহান্নাম সম্পর্কে কি আলেম উলামা তোমাদেরকে ভয় দেখায় নাই? তোমাদের সম্মুখে কি আজকের এই পরকালের বিষয়ে কোনো ভয় আসে নাই? তখন তারা বলবে কলু বালা, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা নিজেরা নিজেরাই পণ্ডিত দাবি করেছিল, আলেমদেরকে বিশ্বাস করি না। অথচ আলেমরা যখন আমাদের সম্মুখে কোরআনের কথা বলেছে, দিনের কথা বলেছে, তখন আমরা আরো উল্টে আলেমদের বিরোধিতা করেছিলাম, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা মানুষদেরকে দিনের পথে ডাকি, ইসলামের পথে ডাকি। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা হলো একটা দিনের খুঁটি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাদ্রাসাটা হলো আমার ঘর, সুবহানাল্লাহ, আর মসজিদ হলো আল্লাহর ঘর, সুবহানাল্লাহ। সুতরাং এখানে আলেম তৈরি হয়, এখানে আলেম তৈরি হবে। এই আলেমদেরকে যারা বিরোধিতা করি, মাদ্রাসার যারা বিরোধিতা করি, তারা কখনো আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো না, ঠিক কিনা? যদি বলে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা মাদ্রাসা বিরোধী, আলেম বিরোধী, যারা মাদ্রাসা বিরোধী তারাই কোরআন বিরোধী, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন বিরোধী তারাই আলেম বিরোধী, যারা আলেম বিরোধী তারাই ইসলাম বিরোধী, আর যারা ইসলাম বিরোধী তারাই হলো নাস্তিক মুরতাদ, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলেমদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, মাদ্রাসাওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? যাই হোক বান্দা, হাসরের ময়দানে যখন দুইটা ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে যখন বান্দা জাহান্নামে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা, মজার কথা ভালো করে শুনুন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকে দরজার ফাঁক দিয়ে যখন বাহিরে তাকাবে, হঠাৎ করে দেখবে আমার পাশের বাড়ি আব্দুল করিম ভাই, আব্দুর রহিম ভাই, একসাথে চলাফেরা করেছি, একসাথে বাজারজাত করেছি, অথচ আমি জান্নাতে আর সে জাহান্নামে। তখন গিয়া তাকে জিজ্ঞাসা করা, তখন গিয়া তাকে জিজ্ঞেস করা হবে আনিল মুজরিমিন, বান্দা আপনি কেন জাহান্নামের ভিতরে পতিত হয়েছেন?
আজকে আপনার জাহান্নামের মধ্যে পড়ার কারণ কি? তখন তিনি বলবেন, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। তিনি বলবেন আজকে জাহান্নামের মধ্যে পড়ার কারণ হলো আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। এ বান্দা ভালো করে শুনে নাও, ও পর্দার আড়ালের মাগো কানটা লাগাও, ভালো করে শুনে নাও। জাহান্নামের মধ্যে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে বান্দা নামাজ না পড়া। বান্দা আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটো নামাজ ফরজ করেছেন, কথা বলেন কয়েকটো। এই পাঁচ ওয়াক্ত নামাজ কোন বান্দা যদি জামাতের শয়তানাই করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি, আমি ছাড়া কোনো দাস, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া ইবাদতকারী কেউ নাই। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বান্দা আমার শরণার্থে বান্দা তুমি নামাজকে কায়েম করো। আল্লাহু আকবার। তাহলে নামাজ কয়েকদম, কথা বলেন কয়েকদম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজে যায়, মিরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। দুনিয়াতে ফিরে আসার সময় মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলেন, ও গো নবী, আল্লাহ তাআলা আপনাকে কি দান করেছেন, কি দিয়েছেন? নবী বলেন, আমাকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। না নবী, না যান কমে নিয়ে আসেন, এতগুলো নামাজ আপনার উম্মতের আদায় করতে পারবে না, যান কমে নিয়ে আসেন। কমাতে কমাতে 5 ওয়াক্ত নিয়ে এসেছেন। এবার নবীজির মনটা খারাপ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মহব্বত করেন, আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমার কোন উম্মত যদি এই 50 ওয়াক্ত নামাজ আদায় করত, তার আমলনামায় তো আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব রেখে দিত। আমার উম্মতের হায়াত কম, এই অল্প হায়াতের ভিতরে এত নেক আমল কি ভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন তার মনের বাসনা বুঝতে পেরে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করার দরকার নাই, আপনার উম্মতের হায়াত কম, এই অল্প হায়াতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিব অনেক বেশি, আপনার কোনো উম্মত যদি এশার নামাজ জামাতের সহিত আদায় করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজর নামাজ জামাতের সহিত আদায় করে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এই ঘুমানের মধ্যে যতগুলো সময় যায়, এই সময়টাকে নেকির পাল্লায় ওজন দিয়া জান্নাতে মেহমান বানিয়ে দিব। আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার উম্মাদেরকে জানিয়ে দেন, আপনার উম্মাতের হায়াত যদিও কম, এই কম হায়াতের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত দিব অনেক বেশি। আপনার উম্মাত রমজান মাসের সবে কদরের রাত্রটা যদি আমার ইবাদত, আমার বন্দেগীর মধ্যে যদি কাটিয়ে দেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 1000 মাসের সওয়াব দান করব। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই, কথা বলেন আছে কয়েক তো? হায় হায়, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা মা বোনদের উদ্দেশ্যে বলছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মা বোনেরা তো রোজা রাখতে খুব পটু, কিন্তু নামাজ পড়তে ততটা পটু না, কথা বলেন ঠিক কি না? এরা নফল রোজা ছাড়বো না, কিন্তু নামাজ পড়বো না, আছে না নাই? যারা নামাজ পড়ো না, ভালো করে শুনে নাও ও যুবক ভাই,
কানটা লাগাও, দিলটা নরম করে দাও, ভালো করে শুনে নাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় এক মহিলা এসে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে বলেন, নবী গো, ওগো নবী, আমি জিনা করেছি, বেবিচার করেছি, ওগো নবী, এই জিনার ফলস্বরূপ অবৈধভাবে একটা সন্তান পেটে ধারণ করেছি, এই অবৈধ সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর তাকে আসার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, আমার মতন গুনাগার, আমার মতন পাপিষ্ট, আমার মতন নাখানদার আল্লাহ জমিনে আর কেউ আছে কি? এক জিনা করেছি, দ্বিতীয় নাম্বারে হত্যা করেছি, তৃতীয় নাম্বারে অবৈধ সন্তান পেটে ধারণ করেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলে, মহিলা চলে যাও, তোমার মতন পাপিষ্ট আল্লাহ জমিনে নাই। এক তুমি জিনা করেছো, দ্বিতীয় নাম্বারে আবার একটা জীবন্ত সন্তানকে আশা দিয়ে মেরে ফেলেছো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও যাও পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে জানিয়ে দাও, এই মহিলার চাইতে পাপিষ্ট মহিলা তারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না, যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না যারা, তাহলে খেয়াল করি, সুস্থ থাকার পরেও নামাজ না পড়া, জিনা করার চাইতেও তারা পাপিষ্ট, কথা বলেন ঠিক কিনা? সুস্থ থাকার পরেও নামাজ না পড়া, অবৈধভাবে যারুর সন্তান পেটে ধারণ করার চাইতেও তারা পাপিষ্ট, সুস্থ থাকার পরও নামাজ না পড়া, একটা জীবন্ত মানুষকে হত্যা করার চাইতেও তারা পাপিষ্ট, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাআন্নামা কতালান নাস জামিয়া, একটা জীবন্ত মানুষকে হত্যা করা তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সামিল। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? তাহলে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে নামাজ না পড়া। দ্বিতীয় নাম্বার কারণ আল্লাহ বলেন, ওয়ালাম না কুনু তুইমুল মিসকিন, দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে এতিম মিসকিনদেরকে খাবার না দেওয়া। বান্দা ভালো করে শুনে নাও, আমাদের দেশে কত মানুষ টাকার পাহাড় করে ব্যাংকে টাকা ছাতা পড়ে আছে, অথচ পাহাড় পাশের বাড়ির লোক না খেয়ে আছে, পাশের বাড়ির লোক না খেয়ে মারা যাচ্ছে, একটা বারের জন্য খবরও নেয় না, আছে না নাই? এতিম মিসকিনদেরকে যারা খাবার দেয় না, জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ। আল্লাহ বলেন, পরকালকে অস্বীকার করে তারা এতিম মিসকিনের গলা ধাক্কা দেয় যারা, ওরে বান্দা এই দুনিয়ার জীবনটা কিন্তু আসল জীবন না। যারা পরকালকে অস্বীকার করে তারা মনে করে এই দুনিয়ার জীবনটাই আসল জীবন, পরকাল বলতে কিছু নাই। অথচ আল্লাহ বলেন, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিনা খালকান জাদীদা, তারা বলে দুনিয়ার জীবন তো আসল জীবন, পরকালে যখন আমার মৃত্যু হয়ে যাবে তখন তো আমরা মাটির সাথে মিশে যাব, আবার হিসাব নিকাশের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, কুল কুনু হিজারাতান আও হাদিদা, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যদি লোহাতে পরিণত হয়ে যায় অথবা মাটির সাথে মিশে যায়, তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দিন করব, সুবহানাল্লাহ। সুতরাং জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে এতিম মিসকিনদেরকে খাবার না দেওয়া। ওরে বান্দা ভালো করে শুনে নাও, আমাদের দেশের এমন ধনী আছে 10 বার 20 বার হজ করে, আছে না?
হজ করে কিন্তু পাশের বাড়ির খবরও নেয় না, এমন লোক আছে না? নাই না রে বান্দা, না তুমি কেন 20 বার হজ করতে যাও? তোমার এই টাকাটা দিয়া পাশের বাড়ির লোকটাকে একটু সহযোগিতা করো, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হচ্ছে নামাজ না পড়া, 2 নম্বর কারণ হচ্ছে এতিম মিসকিনদেরকে খাবার না দেওয়া, 3 নম্বর কারণ হচ্ছে অকুন্না নাখুযু মাল খাইদিন, অপরের সমালোচনা করা। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হচ্ছে যারা পরের সমালোচনা করে, গীবত করে, তারা জাহান্নামের মধ্যে ঢুকবে। জাহান্নামে যাওয়ার সর্বশেষ 4 নম্বর কারণ হচ্ছে পরকালকে অস্বীকার করা, অকুন্না নুকাদ্দিমু বিয়াউমিদ্দিন, যারা পরকালকে অস্বীকার করে, যারা পরকাল বিশ্বাস করে না, এরাও জাহান্নামে যাবে। সুতরাং আল্লাহ তাআলা যেন এই 4টা বিষয় থেকে আমাদেরকে হেফাজত করে। 1 নম্বরে আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার জন্য তাওফিক দান করে। 2 নম্বর যারা ধনী আছে তাদেরকে যেন এতিম মিসকিনদেরকে দান করার জন্য সুযোগ করে দেন। 3 নম্বরে আমরা অপরের সমালোচনা থেকে বিরত থাকব। 4 নম্বরে পরকালকে বিশ্বাস করে সামনে অগ্রসর হব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলা উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস নসিব করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।